উন্নয়নশীল এই দেশে আজও আমরা রাস্তার পাশে বিভিন্ন ধরনের হকার দেখে থাকি বিভিন্ন ব্যবসা নিয়ে। কিন্তু এদের মধ্যে কেউ কেউ সেবামূলক ব্যবসাও করে যাচ্ছে, যা আমাদের প্রতিনিয়ত জীবনের প্রয়োজন না হলেও একদমই অবহেলার নয়। গিয়েছিলাম আমরা যমুনা ফিউচার পার্কের সামনে, কথা বলেছিলাম তাদেরই একজনের সাথে। অনেকে বলে যে এটা কি দুই টাকার ব্যবসা করো, তার ব্যবসা তো দুই টাকার পাঁচ টাকা বছর, আর ব্যবসা তো ব্যবসায়ী মোটামুটি চলে, পুরো চলে না যদিও কিছু করার নাই। তো খরচ ওই মেশিনটা কিনতে আমার 3000 টাকা লাগছে। এটা আপনার ওই যে আমেরিকান অ্যাপল হসপিটালে অনেক কয়েকজন ডাক্তারও মাপছে, তারা বলছে না রেগুলার আছে, দুই দুজন ডাক্তার যদি মাপতে আসছে বা এখানে মাপছে বা না, ঠিক আছে এখানে বসি না, এই আশপাশে বসি, আর এখানে 8:30 পর বসি, রাত্রে 8:30 পর, তখন আর কিছু বলে না। কারণ আপনার এই প্রায় 5 মাস দিলে এখন না আমার চিন্তা আছে একটা বড় হাইট মেশিন কেনার। লোক আসে বলে হাইট টইলে ভালো হয়েছে, বললে মানে মাপতে চায় খুব কম, ওই শতকরা 2-1 দেখেন তো এই, আর ওই হাইট টইলে কাস্টমার কিছু বেশি হয়। এখানে আমি প্রতি সপ্তাহে আসি, 2 কেজি বেশি লাগতেছে, ওটা এখন কেমনে বুঝবো যে এটা ঠিক আছে না, ওটা ঠিক আছে যে 2 টাকা সব জায়গাতেই নেয়, কিন্তু কোনটা কতটুকু ঠিক সেটা তো আমরা বুঝতে পারবো না। সারা দিন রাস্তার পাশে বসে আমতেছে তো খারাপ না, 2 টাকা হইলেও তো খারাপ না যদি লোক থাকে। আসলে রাস্তার পাশে তো মানে বাসায় নাই বা রাস্তার পাশে আসছে আমরা পাইছি, আমরা এই কারণে দেখি। এতক্ষণ আমরা শুনলাম আবুল মিয়ার কথা, যিনি যমুনা ফিউচার পার্কের সামনে ওজন মেপে থাকেন। তারপর আমরা গিয়েছিলাম বনানীতে, সেখানে কথা বললাম মিজান ভাইয়ের সাথে, যিনি ওজন মাপার সাথে সাথে উচ্চতা এবং রক্তচাপ দুটোই পরীক্ষা করে। এটা অল্প টাকায় ভালো একটা ইনকাম, এই জন্য আমি এর সাথে এসেছি আর কি, আর আমার ইনকাম সোর্স বাড়ানোর জন্য, পরবর্তীতে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য আমি এই ব্যবসাতে প্রাথমিক পর্যায়ে এসেছি। এই ব্যবসাটা আমি নিয়েছি আনুমানিক 2-2.5 মাস থেকে আর কি পর্যন্ত। এখানে দিনে আমি সকাল 9 থেকে বিকাল রাত্র 9 পর্যন্ত এরকম সময় দিই আর কি। তো ব্যবসা তো প্রতিদিন সমান হয় না, একদিন একটু বেশি হয় আর একদিন একটু কম হয়, তো আল্লাহ রহমতে ভালোই হয়, মোটামুটি আল্লাহ চালায়, এবং এখান থেকে আমি কিছু আলাদা ইনভেস্ট করতে পারি। এরকম একটা কথা আছে যে লাইফ ইজ স্ট্রাগল, স্ট্রাগল ইজ লাইফ, জীবন মানে সংগ্রাম, সংগ্রাম মানে জীবন। তো সেই হিসেবে কিছু মাঝে মাঝে কোনো সমস্যা দেখা দেয়, আবার দেখে না কীরকম এরকম মানুষ আছে ওদের যারা আমি সমাধান করে নেই, ওরা অল্প মানে এখানে ওইটা যেটা দেওয়ার দরকার এর চেয়ে বেশি দেওয়া যায়, মানে তারা এখান থেকে একটা সুন্দর সার্ভিস পেয়ে ভালো টাকা দিয়ে যায় অনেক সময়। আমার বিজনেস এটা না, আরও বেশ বিজনেস আছে, তো এটাও একটা, তার মধ্যে আমার টোটালে প্রতি মাসে আপনার 15-20 হাজার এরকম মানে হয় আর কি। এখানে আমার মনে হয় যে এটা মাত্রা সঠিক হতে পারে, এখানে মনে করাটা হলো যে আপনাদের যে মানে মনে হচ্ছে যে শিক্ষিত একটা পরিবারের সন্তান, এখানে সত্যটা পাইতে পারি, জাস্ট এরকম একটা মনের জাস্ট একটা বিশ্বাস। এখানে সার্ভিসটা 10 টাকা করে নিচ্ছে, এটা 10 টাকা দিয়ে সন্তুষ্ট মানে ওভার সন্তুষ্ট, ওনার যে লেবাস তাতে মনে হচ্ছে যে উনি ঠকাবে না, না অন্যকে দেখে না, নিজের বিশ্বাসে প্রয়োজনে। এটা রাস্তার পাশে বসাটা তেমন ভালো মনে করি না আমার পজিশন অনুযায়ী, কিন্তু এখন মানে পরিস্থিতির শিকার আমি, সেই জন্য আমি বর্তমানে রাস্তার পাশেই বসেছি। আপনাদের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, যাতে আমি একটা ভালো একটা পজিশনাল দোকান বা একটা বিজনেস নিয়ে বসতে পারি। তো আমার শিক্ষা জীবনটা হলো আমি বর্তমানে এই ডিগ্রিতে বা ফাজিলে পড়তেছি ফার্স্ট ইয়ার, আমি আপনাদের দোয়ায় 4-5 ভাষায় কথা বলতে পারি, আই ক্যান স্পোকেন ইংলিশ অ্যান্ড স্পোকেন আরবিক অ্যান্ড স্পোকেন উর্দু অ্যান্ড হিন্দি আর বেঙ্গলি। এটি ব্যবসাটা ওই ব্যবসা খরচ একেবারে সীমিত, ওই খরচ বেশি না, তবে এই অল্পতেই কিন্তু ভালো একটা ইনকাম হচ্ছে। এবার আমি এখানে হোয়াইট শো প্রাথমিক পর্যায়ে শুধু হোয়াইট এ করতাম, কিন্তু এখন হোয়াইটের সাথে মানে আমি হাইটও আছে এবং প্লাস মানে প্রেশারের যন্ত্রটা রাখছি, এতে করে আমার ইনকাম সোর্সটা আরও বেড়ে গেছে। আমার পরবর্তী টার্গেট হলো আমি এখানে মানে এই যে
ডায়াবেটিস মাপার যে যন্ত্রটা সেটাও আমি এখানে ইউজ করবো, ব্যবহার করবো। প্লাস এটা হাতের মানে হাত হস্তশক্তি পরীক্ষার জন্য আরেকটা যন্ত্র আছে, আমি সেটাও মানে আনতে চেষ্টা করবো এবং আনবো আল্লাহ দিয়ে তৌফিক দান করে নাকি। আমি তো মাসকের দিকে বাসা যাচ্ছি, ভাবলাম যে ওজনটা ভেবে যাই, স্বাস্থ্য সচেতনতার জন্য আসলে ওজন তো মাপাই লাগে। পাশে ভার্সিটি, তো ভার্সিটি ক্লাস শেষ করে যাইতেছি, ভাবলাম যে ওজনটা ভেবে যাই, তো হওয়ার কথা মোটামুটি দেখা যায়। হাইট সহ ওজন মাপতে নিতেছে 5 টাকা, সে কতটুকু দক্ষ সেটা আসলে তো আমরা জানি না, এখন মাপে দেখা যায়। রাস্তার পাশে এইভাবে হয়তো এভাবে উচিত না, কিন্তু মাপে তো মানুষ